আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্য কলকাতার সাদার স্ট্রিট, পাশে মার্কেট স্ট্রিট, মানে নিউ মার্কেট। এখানে দাঁড়িয়ে কথা বলার একটাই কারণ, এইসব অঞ্চলে যে সমস্ত বাণিজ্য অর্থনীতি বেড়ে ওঠে তার মূল কাঠামো কিন্তু দাঁড়িয়ে থাকে বাংলাদেশি পর্যটকদের আসার কারণে। তারা বিভিন্ন সময় ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে কিন্তু মানুষজন আসে, মূলত অনেক সময় বেড়াতে আসে। কলকাতার এখন দক্ষিণ প্রান্ত, কলকাতার যে সাউথের যে নিউ টাউন, ওই দিকটাতে কিন্তু একটা চিকিৎসা কেন্দ্রের একটা হাব আছে। ঢাকা থেকে কলকাতায় কিন্তু প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসেন। সামগ্রিকভাবে কিন্তু এখানকার এই অঞ্চলটাকে কিন্তু বেছে নেয় ঢাকা বা বাংলাদেশ থেকে আসা আগত পর্যটকরা। মূলত নিউ মার্কেটের আশেপাশে যেসব হোটেলগুলো আছে সেই জায়গাটাই কিন্তু তারা বেছে নেন, মূলত বেছে নেন নিউ মার্কেটের আশে লিনসন স্ট্রিট, সাদার স্ট্রিট, মার্কিউ স্ট্রিট, এইসব অঞ্চলেই কিন্তু তারা থাকেন, মির্জাগলি স্ট্রিট, এইসব অঞ্চলেই তারা মূলত থাকেন। তা এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলার কারণ হচ্ছে আজকে 30শে অক্টোবর 2023, আগামীকাল কলকাতার মাঠে, কলকাতার ক্রিকেটের যেটা নন্দনকানন বলা হয় ইডেন গার্ডেন্স, সেখানে কিন্তু বাংলাদেশ মুখোমুখি পাকিস্তান খেলবে। কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসী যতটা উৎসাহী, তার স্বাভাবিকভাবেই বাংলাদেশ খেলবে। বাংলাদেশ থেকে তো পর্যটকরা আসবেনই, ক্রিকেট প্রেমী, এখন পর্যটক বলবো না, বাংলাদেশ থেকে ক্রিকেট প্রেমীরা কিন্তু হাজারে হাজার ক্রিকেট প্রেমী কিন্তু কলকাতায় এই মুহূর্তে হাজির। কলকাতায় এই মুহূর্তে উৎসবের মরশুম, সবে দুর্গাপুজো শেষ হয়েছে, দুর্গাপুজো কার্নিভাল শেষ হয়েছে, তারপরেই গত 28 তারিখ বাংলাদেশ নেদারল্যান্ডস খেলেছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। কলকাতা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে যেমন ক্রিকেট প্রেমীরা কলকাতায় হাজির হয়েছিল, কিন্তু বাংলাদেশ থেকে অনেক পর্যটক, অনেক ক্রিকেট প্রেমী কিন্তু কলকাতায় এই মুহূর্তে রয়েছেন। তারা 28 তারিখ খেলা দেখার শুরুতে যতটা আশাবাদী ছিল, দিনের শেষে কিন্তু তারা হতাশ হয়েছে। বাংলাদেশের ক্রিকেট টিমকে কেউ কেউ খুব বাজে কথা যেমন সোশ্যাল মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বলছে, সমাজ মাধ্যমে বলছে, পাশাপাশি কিন্তু অনেক ক্রিকেট প্রেমী কিন্তু বলছেন খেলায় হারজিত আছে, তবু তারা আশাবাদী, আর তারা কিন্তু আশায় বুক বাঁধছে। স্বাভাবিকভাবে কলকাতার যারা ক্রিকেট প্রেমী পশ্চিমবঙ্গবাসী তারাও কিন্তু আশায় বুক বাঁধছে, কেন তারা ভেবেই নিয়েছে যে ইন্ডিয়ার পরে কাউকে যদি সমর্থন করতে হয় সেটা কিন্তু বাংলাদেশ টিমকে। আর বাংলাদেশ থেকে যারা এসছেন, বাংলাদেশের ক্রিকেট টিমের প্লেয়াররাও যেমন বলেছেন, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও কিন্তু আমাদের মুখোমুখি কথা বলেছেন যে বাংলাদেশের টিম কিন্তু এটাকে নিজের একটা দ্বিতীয় ঘর বলে মনে করছে, তারা কোনো সমস্যাই বোধ করে না এখানকার মাঠে খেলতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকাল পাকিস্তান বাংলাদেশ মুখোমুখি হবে। আমরা পেয়ে গেছি সাদার স্ট্রিটে, আমরা 4 জনকে পেয়েছি, 1 জন আপুকে পেয়েছি। আপুকে জিজ্ঞেস করবো, আপু কালকে খেলা দেখবেন তো, কেমন লাগছে? খেলা তো আসলে ওই দিন তো আমরা অনেক মানে হতাশ হয়েছি, যেহেতু আমাদের মানে বাংলাদেশের টিম হেরে গেল। এখন দেখি, আশা করছি নেক্সট ডে যদি ওরা ভালো কিছু করে, দেখার ইচ্ছা আছে বাকিটা। আপু কদিনের জন্য এসেছেন কলকাতায়? আমি এসেছি তো 8-9 দিনের মতো হয়ে গেছে, ফাইনাল খেলার পরে চলে যাবো। খেলা দেখার তাহলে এসছেন না, কেনাকাটি করছেন? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি যে ঢাকাতেও তো আমরা যাই, গুলশানে আমি বহুবার গেছি, তো সেই জায়গায় যে ঢাকার যে কেনাকাটার মার্কেট আর কলকাতার কেনাকাটার মধ্যে যে ফারাক খুঁজে পান, কিরকম দামের ফারাক? মানে এখানে কি দাম বেশি না কম মনে হয়? সেই কারণেই কি আসা হয়? সেই কারণে আর একটু আনকমন টাইপের অনেক পাওয়া যায় এখানে। আচ্ছা, এই যে করোনার পরে কি, করোনার পরে কি আসা হবে? আগে না না, আমি প্রায় আসি 2-3 মাস পর পর আসি। কোনো সমস্যা হয় না তো কলকাতায় এসে? কখনো কোনো সমস্যায় পড়েছে? না, কলকাতায় এসে সমস্যা হয়। আচ্ছা, এই মুহূর্তে যে খেলার মাঠে খেলা দেখার জন্য এসেছে, এই মুহূর্তে যেহেতু খেলা হচ্ছে, পর্যটকের অনেক বেশি আসছে ঢাকা, ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এই সময় কি হোটেল ভাড়াটা কেমন মনে হচ্ছে? ডাবল হচ্ছে, হোটেল ভাড়াটা তো একদম ডাবল হচ্ছে, একটু বেশি মনে হচ্ছে। সব খাবার দাবারেও সমস্যা হচ্ছে, যেমন আপনি যে কোনো একটা হোটেলে গেলে দাঁড়ায় থাকতে হয়, খাবারের জন্য ওয়েট করতে হয়, এইটুকু একটু তো মানে যেখানে সময় তো হতেই পারে না। তার কি নাম আপনার? আমি ক্রিকেট খেলা দেখতে এসেছিলাম গোয়ার সঙ্গে কেন্দ্র ক্রিকেটে, কারণ আমি আগামীকাল যে খেলাটা আছে আমি এই খেলা না দেখা আমি গোয়ার জন্য একটা জামা কাপড় কিনে নেবো, তাও লাভ হবে আমার জন্য, কারণ আমি জানি কালকে দিচ্ছি ধারবে বাংলাদেশ। খুব হতাশ, খুব হতাশ, তার কারণ ক্রিকেটকে যে কতটা ভালোবাসে, স্ত্রীর গলার হার বিক্রি করে সে খেলা দেখতে এসছে, সেই জায়গা থেকে যে গত 28 তারিখ যে তারা হেরেছে সেই জায়গা থেকে উনি বলছেন সে একেবারে নিশ্চিত যে আগামীকাল কিন্তু বাংলাদেশ হারবে, তিনি নিজেই জানালেন।
সেই জায়গা থেকে উনি ভাবছে বাকি টাকা যা ওনার কাছে আছে উনি কিন্তু জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি ফিরবেন। কিন্তু আমাদের আমাদের দোয়া থাকবে, আমাদের দোয়া থাকবে বাংলাদেশের টিমের থেকে। আমি একজন কলকাতার ছেলে, আমরা নিশ্চয়ই বাংলাদেশকেই সমর্থন করি, আগেও করেছি। আর আমরাও হতাশ হয়েছিলাম 28 তারিখে, কিন্তু আমরা কিন্তু অবশ্যই আশাবাদী এবং দোয়া করব যে বাংলাদেশ কালকে কিন্তু একটা ভালো পারফর্ম করতে পারবে, এটা আশা রাখি। আপনি কি বলবেন? আমরা গ্রুপটা প্রায় সপ্তাহ নিয়ে হয় আসি, খেলাম কিছু কেনাকাটা, একটু ঘোরাঘুরি করার জন্য অনেক আশা, বড় আশা নিয়ে আমরা আসছিলাম এই খেলার জন্য। মূলত কারণ অনেক বাইরে বাংলাদেশ থেকে যখন নাকি খেলার জন্য আসছে, ইমিগ্রেশনে কাস্টমে আমার মনে হয় হাজার হাজার মানুষ ওইখানে খুব কষ্ট করছে। ইভেন এইখানে নিউ মার্কেট আইসা কোনো হোটেল পায় না, তারা প্রায় শতখানি লোক পুলিশ পাহারায় তারা নিউ মার্কেটে খোলা মাঠে ঘুমাইছে। অনেক বুকের মধ্যে আশা ছিল যে আমরা একটা ফলাফল রেজাল নিয়ে বাংলাদেশে চলে যাব। যখন খেলা শুরু হয়েছে, যখন গেলার থেকে আসছে, কোনো কথা বলার মতন তাদের কাছে মানে যাওয়া যায় না, শুধু বড় কান্না বেদনা দুঃখ কষ্ট নিয়েই তারা আসে। খাওয়া থাকা ইভেন খেলা দেখা দোনোটা সব কিছু থেকেই তাদের মনক্ষুণ্ণ হয়ে গেছে। তা বিশেষ করে ইমিগ্রেশনও তো অনেক আরও কষ্ট হয়েছে। আমার নাম বাংলাদেশ অভিজুল বাবু যেটা বললেন যে দুঃখের কথা, কিন্তু ওনার কথার মধ্যে শুধুই কিন্তু দুঃখের কথা, শোকের কথা, মানে শোকই কথায় ওনার মন, যে ওনার কথায় এতটা দুঃখ ভারাক্রান্ত উনি না, উনি কথা বলার আর ভাষা পাচ্ছেন না। কিন্তু আমাদের কিন্তু সেটা ভাঙলে চলবে না, আমাদেরকে আগামীকালের জন্য অপেক্ষা।